বছরের প্রথম টেস্ট সেঞ্চুরি বিরাট কোহলির এবার কাঙ্ক্ষিত ছাব্বিশতম টেস্ট সেঞ্চুরি এলো আর অধিনায়ক হিসেবে উনিশটি সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিংকে টেস্ট ক্রিকেটের বছরটা ভালো যাচ্ছিল না কোহলির সেই খরা কাটলো পুনেতে এসে বিরাট কোহলি সেই কাঙ্ক্ষিত ছাব্বিশতম টেস্ট সেঞ্চুরি এলো সঙ্গে সঙ্গে একগুচ্ছ রেকর্ড যেন তার পায়ে এসে লুটিয়ে পড়লো পুনেতে তিনি টেস্ট অধিনায়ক হিসেবে পঞ্চাশতম ম্যাচ খেলছেন পুনেতে নামার পরে অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টোকিয়ে দিয়েছেন কোহলি নেতৃত্ব দিয়েছে আর হাতে হিসেবে উনিশটি সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিংকে এই তালিকায় সবার উপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রাহাম স্মিথ তিনি অধিনায়ক হিসাবে পঁচিশটি টেস্ট সেঞ্চুরির মালিক রিপোর্ট চ্যানেল